ভারতীয় মেলা যে হয় এটা কি এনে এটাই না? এগুলা কি মধুপুরের আনারস ভাই? আসসালামু আলাইকুম। আচ্ছা চাচা, এখানে যে ভারতীয় মেলাটা হয় এটা কয়টার দিকে হয়? ভারতীয় মেলা মনে হলেন ভোর ফজর নামাজ আর আজান তো শুরু হয়। আচ্ছা, কয়টা পর্যন্ত? মনে হলেন এক দূর থাকে একটা। আচ্ছা আচ্ছা ভাই, ভিউটা দেখেন, এইখান থেকে এই মাথা থেকে ওই মাথা, আরে ভাই, মানে সিরিয়াসলি খুবই ভালো লাগতেছে। What is up guys, this is Rastalukdars and you are watching Rastalukdars vlog. আজকে একটা স্পেশাল জায়গায় যাইতেছি, যারা আমাদের এলাকার গোলাপান আছে, যারা আমাদের এলাকার মানুষজন এই ভিডিওটা দেখতেছে তারা চিন্তা করবে, জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে যেখানে পারতিথি মেলা হয়, যে আর কি ইয়া কি বলো ওটাকে, যে দিঘিতে, যে দিঘির সাইডে আর কি পারতিথি মেলাটা হয়, আজকে সেই জায়গায় যাচ্ছি। আর আমি অলরেডি আছি এখন গোপালপুর কলেজ মাঠে, অ্যান্ড চলো আর কি যাই, ব্লগটা দেখতে থাকো, আই হোপ এনজয় করবা তোমরা সবাই, এই হচ্ছে ব্যাপার। তো লেটস এনজয় দিস ব্লগ। তো বাকি কথা বাইক রাইড করতে করতে হোক। তো গাইস, সময় এখন 5:52, আর আজকে তো যাচ্ছি পারতিথি মেলা যেখানে হয়, যে দিঘিতে, বিশাল বড় এক দিঘি। তোমরা হয়তো বা অনেকে গেছো বা যাও নাই, এলাকার ছোট ভাই। তো পারতিথি মেলায় আমি কখনো যাই নাই, আমার মনে আছে ছোটবেলায় একবার গেছিলাম, মানে সরি ছোটবেলায় একবার মানে ওই দিঘি হয়ে আসছিলাম, মধুপুর গেছিলাম আর কি আমার এক জাঠার সাথে। তখন আমাদের ডিসকভার 135 বাইকটা ছিল, ওই বাইক দিয়ে আর কি আসছিলাম, ওই বাইক দিয়ে আর কি মধুপুর যাওয়া হয়েছিল। অ্যান্ড হচ্ছে ওই পারতিথি যে মেলাটা হয় যেখানে হয়, ওই রোড হয়ে আমরা আসছিলাম বাঁশচড়া বাজার হয়ে। তো এখন আমাদের ফার্স্ট অফ অল আগে বাঁশচড়া বাজার যেতে হবে। তো আমি জাস্ট বাঁশচড়া বাজার পর্যন্ত যে রোডটা আছে এ পর্যন্তই চিনি, দেন বাকি কোন দিক দিয়ে যাইতে হয় আর কি বাকি রাস্তাটা জানি না, চিনি না। তো এই জন্য সাথে তো সাথে আমার ফ্রেন্ডস আছে, ও সম্ভবত সামনে বা পিছনে কোথাও একটা আছে, বাট সামনে ওয়েট করবে আর কি। তো ওই দিঘিটাতে অনেক দিন আগে গেছিলাম, এখন মনে নাই আমার যে ওই দিঘিটা কেমন আছে বা মানে ভিউটা কেমন, বাট এটা জানছি যে রিসেন্টলি আমার কাজিন প্লাস ফ্রেন্ড এলাকার কয়েকজন গেছে আর কি। তো আর কি পিকচারে দেখে ভালোই লাগছে, আর দিঘিটা কিন্তু মানে অনেক বড়, অনেক সিরিয়াসলি অনেক বড়। এটা আমি মানে ছোটোবেলায় দেখছিলাম, আমার এখনও মনে আছে মাথায় যে দিঘিটা বড়, অনেক বড়। তো আজকে আবার আর কি আজকে গেলে আবার মাথায় সেভ হয়ে থাকবে, অ্যান্ড নেক্সট টাইম আবার যাব, আজকে যাওয়ার পর যদি ভালো লাগে। এই তো মাশাল্লাহ ভালো রোদ উঠছে, ব্লগিং করার জন্য পারফেক্ট একটা মানে ওয়েদার চলতেছে, বিকজ এতটা গরমও লাগতেছে না, প্লাস রোদ ওঠার কারণে সব কিছু একদম শার্প হয়ে আছে, একদম পরিষ্কার ঝকঝকে, এর জন্য মানে ব্লগিং করার জন্য পারফেক্ট টাইম। এই মসজিদটাতে আমার লাইফে ফার্স্ট 3 দিনে জামাতে আসছিলাম, বা এদিকের মানুষ আসলে সুখী, বাসায় জোরে জোরে বকচক বাজায়। এটা আসলে হয়তো বা মনে করবে যে খ্যাত ম্যাথ, না ভাই খ্যাত ম্যাথের কিছু নেই, বাঙালি মানুষ একদম মাটির মানুষ, সো এটাই তাদের, তারা এইভাবেই চিল করে, এভাবে মজা করে, এভাবে তারা মজা করে অভ্যস্ত। তো এই সোজা হচ্ছে
কি সোজার যে ইয়াটা, মানে ওই পাশের যে গ্রামটা, সোজা রাস্তার যে গ্রামটা, ওইখানে একবার ক্রিকেট খেলতে গেছিলাম, শর্ট পিচ ক্রিকেট খেলতে গেছিলাম। তো ফার্স্ট স্টেপটা ভালোই খেলছি, সেকেন্ডটা মানে সেমিফাইনালে হারে গেছি। যাই হোক, ব্যাপার না। তবে ওই এলাকার ভিতরে আমার একটু ব্লগ করার ইচ্ছা আছে, বিকজ ওই এলাকার ভিতরে এখনও একদম মানে কি বলে মাটির বাড়িঘর আছে, প্লাস ওই এলাকার মানুষ এখনও মানে কুয়ার পানি খায়, কুয়ার পানি ইউজ করে। এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে। এটা আমি আজকে থেকে আরও প্রায় যখন ক্লাস সিক্স সেভেনে সেভেন এইটে পড়ি তখন গেছিলাম মানে ভিতরে আর কি। আমার এক টিচারের মা মারা গেছিলো, ওনাকে মাটিতে আসার সময় যখন গেছি তখন দেখি যে ওনার বাসায় মানে আর কি কুয়া আছে, কুয়া থেকে তারা কুয়ার পানি ইউজ করতো আর কি। তো তখন থেকে মানে মোটামুটি একটা আইডিয়া হয়েছে যে ওই এলাকার মানুষ আর কি ইয়া করে আর কি, কী বলে কুয়ার পানি ইউজ করে। তো ওইখানে যাবো, ওইখানে যাওয়ার ইচ্ছা আছে, ব্লগ করার ইচ্ছা আছে। এখন অবশ্য যাওয়া যাবে না, বিকজ এখন বর্ষাকাল চলে, পুলাপান ফুটবল খেলবে। এই বর্ষা সিজনটা অ্যাকচুয়ালি ক্ষেতের মধ্যে ফুটবল খেললে ভালোই লাগে। সেই দিন খেলছিলাম, ঘোড়ার কান্দা টিমরে আর কি গোল করছি, একটা গোল করছি। আমি আবার প্রতি বছর একটা গোল করলেই আমি খুশি থাকি, এত গোলের দরকার নাই আমার। তো এই বছর আর ফুটবল না খেললেও চলবে, বা খেললেও যদি গোল নাও দেয় আফসোস নাই আর কি, বিকজ আমি ফুটবল খেলা তোটা পারি না। এই সাইডে পাহাড়ি এলাকার, এই সাইডকে পাহাড়ি এলাকা বলা হয় আর কি। এইদিকে লাল মাটি আছে, সব লাল মাটি, এই যে দেখেন লাল মাটি, এই জন্য পাহাড়ি এলাকা বলা হয় এদের, পাহাড় সাইড। কিন্তু আসলে ওরকম বড় টিলা মিলা কিছু নাই, হয়তো বা আগে ছিল, এখন হয়তো বা মানে এগুলো সব বিলুপ্ত হয়ে গেছে, মানুষ কাইটা বাড়িঘর বানায় ফেলছে। তবে এই এলাকার মানুষ সহজ সরল, অনেকটাই সহজ সরল এই এলাকার মানুষ। ইয়েস, পাঁশচড়া বাজারে চলে আসছি আমরা। এটা আমাদেরকে যেতে হবে এই রাস্তায়, এই রাস্তা দিয়ে গেলে আমরা পেয়ে যাব সেই বারোতিথি মেলার জায়গাটা। এই রাস্তা কিন্তু আগে কাটা ছিল একদম, রোড ভিউটা ভালোই লাগতেছে। এই এলাকার রাস্তাটা আগে কাঁচা ছিল, একদমই কাঁচা ছিল, মানে বৃষ্টি হইলে এই সব এলাকা দিয়ে মানে পায়ে হাইটে যাওয়াটাই অনেক কষ্টকর হয়ে যায়। রোড ভিউটা মাশাআল্লাহ ভালো লাগতেছে। ও, একটু বেশি আঁকা বাঁকা রাস্তা আর কি, ব্যাপার না, বিকজ আই হ্যাভ সুজুকি জিগজার। তো জার্নিটা এনজয় করতেছি। আনফর্চুনেটলি আজকে আমার ক্যামেরার লেন্সের উপর যে গ্লাস প্রোটেক্টর লাগাইছি ওটা, লেন্স প্রোটেক্টরটা ফাইটে গেছে, বিকজ ক্যামেরাটা খুলে একটু ইয়েতে নিছিলাম, পকেটে নিছিলাম, সম্ভবত ফোনের কোনো একটা জায়গায় বা বাইকের চাবির চাপ লাইয়া সম্ভবত ফাইটে গেছে, আমি জানি না এখন ভিডিও কোয়ালিটি কেমন আসতেছে। রোড ভিউটা ভালো লাগতেছে। এইদিকে আনারসও চাষ করা হয়, মধুপুরের পরে আর কি এইখানে প্রচুর আনারস চাষ করা হয়। এখন হয়তো বা অনেকটা কমে গেছে, বাট আগে প্রচুর আনারস চাষ করতো মানুষ। আমার মনে আছে 2018-তে না, সরি 16 বা 17-তে যখন আর কি আমার চাচা নির্বাচন করে, তখন ওনার আনারস প্রতীক ছিল এই যে আনারসের বাগান, লোকের দেশ আনারসের বাগান। তো যখন উনি আনারস মার্কায় নির্বাচন করে, তো তখন এইদিকে বাস চড়ার মানুষ, এই যে আনারস, এইদিকে বাস চড়ার মানুষ মানে
কি বলবো, আমাদের লাহির গান্দাতে একটা মিটিং করা হয়েছিল, প্রত্যেকটা মানুষ যতগুলা মানুষ আসছে মিটিংয়ে, প্রত্যেকটা মানুষের হাতে একটা করে আনারস ছিল। তারা তাদের বাগানের আনারস সব কাইটে কাইটে নিয়ে আসছে নির্বাচন প্রচারণা করার জন্য, নির্বাচন মিটিং করার জন্য। এই ট্রাকগুলোর কারণে এই রাস্তাগুলা মানে বেশি দিন টিকে না, এই হচ্ছে ব্যাড লাক। খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, মানে সেই ছোটোবেলা আসছিলাম এখন আবার আসছি, মানে খুবই ভালো লাগতেছে। দেখেন মানে সাইডে আনারস, আনারসগুলো একদম ধৈরে আছে, সেই ভিউ ভাই, মনে হইতেছে এখনই মানে আনারস গাছে, আনারস বাগানে যায় দুই তিনটা আনারস খাই ফেলাই। এই আনারসগুলো মিষ্টি হয়, হয়তো সাইজে একটু ছোট বাট মিষ্টি। এই যে আনারস বাগান, বাট আনারস এখন খাবো না, আগে আমরা যে কিন্তু আমরা যাব হচ্ছে এখন সেই দিঘিতে। আর আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা আর কি আমার এলাকার বাইরে যে ভিউয়ার্সরা আমার ভিডিও দেখতেছেন, তো এই পার্বতীতি মেলাটা সম্ভবত চৈত্র মাসের আগে বা পরে হয়, আগে বা পরে, হ্যাঁ আগে বা পরে। আর এই যে আনারসগুলো কাটে রাখছে, তো চৈত্র মাসের আগে বা পরে হয়। আর হচ্ছে এই মেলাটা সম্ভবত মানে এই মেলাতে ঘুড়িটা বেশি পাওয়া যায়, ঘুড়ি ঘুড়ি মানে দ্যাটস মিন বাংলা ভাষায় তারা কয় গুড্ডি, শেষ কথা এলাকার ভাষায়, তো গুড্ডি বেশি ওটা এই ঘুড়িতে এই মেলায়, এটা অনেকে গুড্ডির মেলাও কয়। দেখেন মাটির ঘর, ও রে ভাই সেই লাগতেছে রে ভাই সেই, মানে দেখেন কলার বাগান এই সাইডে, আবার ছোট ছোট কলার বাগান এই সাইডে, আবার আনারস বাগানও আছে, ভালোই লাগতেছে। জোস ভিউ ভাই, জোস ভিউ, আরে পাখি আবার ব্যাঙও ধরছে। এইদিকে সম্ভবত কিছু উপজাতি মানুষও থাকে, থাকতে পারে, আমি নট শিওর। ওরে বাপরে, বহুদিন পরে মহিষের গাড়ি দেখলাম, এই কি অবস্থা, বহুদিন পর। দেখেন রাস্তার কি অবস্থা, মাটির রাস্তা, আজকে ঘুরে ভালোই লাগতেছে। এটাই দিঘি না বন্ধু, এটাই না দিঘিটা, আরে ভাই আগা তো গাই, এটাই সেই দিঘি, এইখানে পার্বতীতি মেলাটা হয়। আর এখানে একটা বট গাছ আছে, দেখেন ভাই ভিউটা দেখেন, এইখান থেকে এই মাথা থেকে ওই মাথা, আরে ভাই মানে সিরিয়াসলি খুবই ভালো লাগতেছে। যে এই পাতে গাছ ছিল, এই গাছগুলো কাটে ফেলছে, এটা ঠিক করা নাই, এটা ঠিক করা নাই, যদিও পুকুরের পাড়ে গাছ থাকা নাকি ভালো না। আরে ভাই সেই এইখানেই মেলা হয়, আসবো একবার, আসার ইচ্ছা আছে, দেখি আল্লাহ কি করে। তো এখন সামনে আগাই, আর এই মেলাটা শুনছি যে মানে এক আজব টাইমে মেলাটা স্টার্ট হয়, ঘোরা হচ্ছে মেলাটা ভোরবেলার দিকে আর কি, মেলা জমজমাট থাকে, এই জন্য নাকি আমাদের এলাকার অনেক মানুষ যখন যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না তখন তারা নাকি অনেকে পায়ে হাঁটা, মাঝরাতে পায়ে হাঁটা রওনা দিত, অনেকে আবার নাকি সাইকেল দিয়ে আসতো। রোডটা মোটামুটি যা আছে এক দেড় বছরের মধ্যে আবার নষ্ট হয়ে যাবে, শিওর কনফার্ম।
রোডটা একটু উপরের দিকে উঠছে, এই জন্যই বোঝা যায় আর কি পাহাড়ি এলাকা, উঁচু নিচু জায়গা। এই এলাকাটা উঁচু আর কি, এই যে দিঘির সাইড। এখানে বাজার হয়ে গেছে, ওই রে ভাই ভালোই তো। এটা আবার রোড পাকা হয়ে যাবে, বাহ। শোলাকুড়ি মধুপুর টাঙ্গাইল এইদিকে, এদিকে শোলাকুড়ি মধুপুর টাঙ্গাইল যাওয়া যাবে এদিক দিয়ে, শোলাকুড়ি শাখা, বাহ। শোলাকুড়ি দিঘির পার মধুপুর টাঙ্গাইল, ওরে টাঙ্গাইল জেলার ভিতর ঢুকে পড়ছি। এই যে একদম সব র দেশি জিনিস, শোলাকুড়ি বাজার। এটাই নাকি এই ভারতীয় মেলা কি এনে? এগুলা কি মধুপুর আনারস ভাই? মধুপুরের আনারস, বিশাল বড়। এটা কি আর বড় হয় না আনারস? রাখলে আরো বড় হইতো নাকি? ওইদিকে গোপালপুর, ওইদিকে চিনেন কিনা জানি না, বাসচরা গোপালপুর ওইদিকে। এই সেই জায়গা, এই জায়গাতে ছেড়ে ভারতে চিনা হয়। আর এখানে একটা মন্দির আছে, বারো তীর্থ গঙ্গা স্নান। আচ্ছা আচ্ছা, তো একটু চক্কর মেরে ঘুরে দেখি এই ঘাটটা, ওই ঘাটের থেকে আমার ওই লেকটা আর কি, ওই লেকটার থেকে অনেক ছোট ওটা, এখানেই মেলাটা হয়। তো তোমরা যারা আমার ভিডিও দেখবা এলাকার পোলা পয়েন্টটা, তোমরা এখানে আসবা মেলাতে। এই যে ভারত তীর্থ মেলা এখানেই হয়। আসসালামু আলাইকুম। আচ্ছা চাচা, এখানে যে ভারত তীর্থ মেলাটা হয় এটা কয়টার দিকে হয়? বাংলা মাসের কত তারিখের দিকে পরে? যেদিন অমাবস্যা, আচ্ছা বুঝতে পারছি। বৈশাখ মাসের মধ্যে যে অমাবস্যাটা পড়বে, সেই অমাবস্যার মধ্যে মেলাটা কি এই পুরা পার গোপালপুর বাসচরা গোপালপুর ওইদিকে? না এই যে এখানে একটু দাঁড়ায় চলে যাবো আর কি। আচ্ছা ধন্যবাদ, হ্যাঁ আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আসবো। কি বন্ধু,
দোষ একটা জায়গা কি তো এই হচ্ছে সেই দিঘির পার, বারুতিথি মেলা এখানেই হয়। তো আসছি যেহেতু একটু পাটা ভিজায় যাই। এখানে পার আছে দুইটা, পানি গরম। আচ্ছা তো গাইস একটু চিল করি। এই দিঘির পার, এটাই দিঘির পার, মাছ আছে সম্ভবত, একটু চিল করি। তো গাইস এখান থেকে ঘোরাফেরা করার পর, একটু টাইম স্পেন্ড করার পর জায়গা থেকে লিভ নিচ্ছি আর কি। তো আজকের বিকালটা ভালোই কাটলো। তবে সবচেয়ে বেশি ভালো লাগতো যদি মানে বারুতিথি মেলাতে আসতে পারতাম, তাহলে ভালো লাগতো সব থেকে বেশি। এখন ওই পুকুর পাড়ে যাবো, ওখানেই ওই দিঘিতেই যাবো, বড় দিঘিতে, ওইখানে যাই একটু বসবো। তো আপনারা শুনছেন কি জানি না, বারুতিথি মেলাটা অ্যাকচুয়ালি বৈশাখ মাসে যখন আর কি অমাবস্যা হয় তখনই বারুতিথি মেলাটা হয়, আর ফজর আজানের সময় থেকে শুরু করে দুপুর একটা দুইটা পর্যন্ত হয়। এই হচ্ছে বারুতিথি মেলা, রিয়েল ইনফরমেশন।